বাড়ির কাছে ইন্ডিয়া হওয়া অনেক সুবিধা আছে। এই যে অল্প কষ্টে খুব সহজে ইন্ডিয়াতে যাওয়া আসা করা যায়, যে মা বোন ইন্ডিয়ায় গেছিল সেখান থেকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। এটা হচ্ছে মেয়ের জন্য জামা নিয়ে আসছে, তো আমার বোন সেগুলো খুলে খুলে দেখাচ্ছিল, আর আমি বাসায় ব্লাউজ বানাতে দিছিলাম আমার ভাবির কাছে, তো ভাবি সেই ব্লাউজগুলো সব বানাই দিয়েছে, বা জামা বানাতে দিছিলাম তো জামাও বানাই দিয়েছে। এই যে সুন্দর একটা ব্লাউজ বানাই দিয়েছে ভাবি, ভাবি অনেক সুন্দর ব্লাউজ বানাতে পারে, অনেক সুন্দর জামা কাপড় বানাতে পারে সে। তো ভাবির কাছে দিছিলাম, যে ভাবি ছোটো বোনের কাছে দিছিলাম যে ও গ্রাম থেকে বানায় নিয়ে আসুক, এই যে ব্লাউজ বানায় নিয়ে আসছে। তো আর কি ইন্ডিয়া থেকে আরও অনেক কিছুই নিয়ে আসছে তারা। তো বোন হয়তো ইন্ডিয়ায় ঘুরতে গেছিলো মার সাথে। তো এই যে শাল, এটা হচ্ছে উলের শাল, এটা ইন্ডিয়া থেকেই নিয়ে আসছে ওরা। তো এই শালটাও সুন্দর ছিল, অল্প টাকায় আসলে ভালো জিনিস পাওয়া গেছে। এটা হচ্ছে কাশ্মীরি শাল, এই কাশ্মীরি শালটাও অনেক সুন্দর, এটা আমার জন্য নিয়ে আসছিল। তো এই শালটায় অনেক গর্জিয়াসভাবে কাজ করেছিল শালটাই, তো দেখাচ্ছিল, বলছিল যে যমুনাতে সেদিন গেছিল এই শালগুলো কত কিনতে চাচ্ছিল। এই যে আমার মা আমার বোনের কাছে আমার মেয়ের জন্য খেলনা পাঠিয়েছে, তো এই যে আমার বোন মা আমার মেয়েকে দেখাচ্ছিল যে দেখো তোমার নানি তোমার জন্য খেলনা পাঠিয়েছে, আর ওর বাবা ওকে বলছিল এটা তোমার নানি, এই যে তোমার নানির বসে রয়েছে এটা, এই পুতুলটা ওর নানি। তো আমরা সবাই হাসছিলাম তাই শুনে। তো এই যে ইন্ডিয়া থেকে বোন ফোর পিস, এই যে ফোর পিস কিনে নিয়ে আসছে, এগুলো ইন্ডিয়ান ফোর পিস। তো এই এই জামাগুলো অনেক সুন্দর ছিল, তো এগুলো ওর কাছে বানাতে দেব, আবার বাসায় নিয়ে যে বানাবে। তারপরে এই যে এটা হচ্ছে আমার মা আমাদের বাড়ি থেকে মেটিয়ালু তুলে দিয়েছে, এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো এইটা হচ্ছে আমার বোন আমার জন্য চুড়ি কিনে নিয়ে আসছে, এই যে মার বলছিলাম চুড়ির কথা, তো ওরা ইন্ডিয়ার থেকে এই চুড়ি কিনে নিয়ে আসছে। তারপরে এই যে কুকিজ, তারপরে চকলেট, এগুলো কিনে নিয়ে আসছে। তারপরে এই যে ইপি লুডুস, এই লুডুসটা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে যে সয়াবিন নিয়ে আসছে, সয়াবিনটা আমরা খাই, সয়াবিন অনেকে সয়াবড়ি বলে। এটা জনসন্সের শ্যাম্পু, এই শ্যাম্পুটা আমার মেয়ে ছোটোবেলা থেকে মাখায়, তো এটা আবার নিয়ে আসছে। এটা জনসন্সের বডি লোশন, এটা আমার মেয়ের জন্য নিয়ে আসছে। তো আমার মা সে ছোটোবেলা থেকেই ওকে ওই লোশন আর শ্যাম্পু কিনে দিছিল, তো আবার আর আবার সেগুলো শেষ হয়ে গেছে, তো আবার তা এনে দিয়েছে। এগুলো অনেক ভালো, ত্বক অনেক নরম করে। তারপর আমার বোন এই যে আমার জন্য দুই জোড়া কানের দুল নিয়ে আসছে, তো ও বলছিল যে ও অনেক অনেক জোড়া কানের দুল কিনছে, তো ওর বান্ধবীদের দেবে ও কানের দুল। তো আমার জন্য সুন্দর দিকে দুইটা নিয়ে আসছে, আর রেখে দিয়েছে যে সব বান্ধবীদের এক জোড়া করে দেবে। প্রথমবার ইন্ডিয়ায় গেছে ঘুরতে, তো বান্ধবীরা সবাই আশা করে বসে আছে যে ওদের জন্য কিছু নিয়ে আসবে। তো এই যে এটা হচ্ছে চকো, এটা দুধের সাথে মিশে খাই, তো এটা অনেক ভালো লাগে খেতে। আর তারপরে আরও অনেক কিছুই নিয়ে আসছে, যেমন এই যে ডেটল, ডেটল সাবান আগে আমি মাখতাম গাই, তো এই জন্য মা আবার কিনে পাঠাইছে। এখন অবশ্যই আমরা হচ্ছে বডি ওয়াশ মাখি, তারপরেও তাও মা পাঠাই দিয়েছে, আগে বলতাম তাই। তারপরে এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে ফল টল কিনে নিয়ে আসছে, তো সেইগুলোও কিছু পাঠাইছে। আর এতে হচ্ছে দেশি মুরগির ডিম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।